খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের গণসংযোগ চলছে। ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব নিকাশ, কে কাকে এবং কেন ভোট দেবেন তা নিয়ে চলছে আলোচনা। নতুন ভোটারদের মধ্যে উৎসাহ অনেক বেশি, জীবনের প্রথম ভোটটি যাতে বৃথা না যায় সেই ভাবনায় প্রার্থীদের বিগত দিনের কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিচ্ছেন নতুন ভোটাররা। বিস্তারিত দানিয়াল সুজিত বোসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে। খুলনার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের ফাঁকে নিজেদের মাঝে কথা বলছিলেন কয়েকজন। আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম ভোট দেওয়া নিয়ে তাদের যত ভাবনা, বেশিরভাগ নতুন ভোটার এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে ভোট দেবেন। নতুন ভোটার হিসাবে আমি আগে এটা বিবেচনা করব যে করোনাকালীন সময়ে খুলনারবাসীর জন্য কোন মানুষটি কাজ করেছেন, প্লাস এটা দেখব যেহেতু আমি একজন বাঙালি, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন কোন মানুষটি, সেই মানুষটিকে আমি আমার ভোটটা প্রদান করব। আমার যাকে ভালো লাগবে তাকেই দেবো, যে মনে করে দিন যোগ্য, যে ওয়ার্ডের কাজকাম করবে, ওয়ার্ড দেখবে, তারই তো আমি ভোট দেবো। ভালো মানুষ হবে, নিরপেক্ষ হবে আর এলাকার উন্নয়ন করবে, ভালো কাজের সঙ্গে জড়িত থাকবে, তাকেই তো ভোট দেবো। এই নতুন ভোটাররা বলছেন বিপদে আপদে যাদের কাছে পেয়েছেন তাদেরই ভোট দেবেন তারা। আমি একজন সৎ এবং যে দেশের উন্নয়ন করবে এবং শহরের উন্নয়ন করবে এবং পাশাপাশি আমাদের লেখাপড়ার অনেক সহযোগিতা করে দেবে, আমি এমন একজন ভোটারকে ভোট দিতে চাই। এবার ফার্স্ট টাইম ভোটার হয়েছি আর জীবনে ফার্স্ট টাইম আমরা ভোট দেবো। অসহায়দের পাশে থাকুক, দরিদ্রদের পাশে থাকুক, সবসময় জন্য তাকে পাশে পাই, এমন একজন প্রার্থী আমরা চাই। কোনো এলাকার কোনো কাজই করবে না এমন কারো আমরা চাই না। আসলে আমরা চাই এলাকার সবসময়ের জন্য উন্নতি হোক, দরিদ্ররা সবসময়ের জন্য আগায় যাক, এরকম পাশে থাকবে এমন কাউরি আমরা চাই। বিপদে আপদে সবসময় আমাদের সাহায্য করবে তাকে আমরা ভোট দেব। বেশিরভাগ নিজের ইচ্ছে অনুযায়ী ভোট দেওয়ার কথা বললেও কেউ কেউ বলছেন মা বাবার পছন্দে ভোট দেবেন তারা। যত রকমের প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা আমাদের সমাজে অরাজনৈতিক যত সমস্যা হচ্ছে এগুলো যারা সলভ করতে পারবে আমরা তাদেরকে অবশ্যই তাকেই ভোট দিব। সে দুজনের মধ্যে যাকে ভালো লাগবে বা যিনি হচ্ছে আমাদের আশেপাশে থাকবে বা পাশে থাকবে, আমাদের টেক কেয়ার করবে, ভোট দেওয়ার চেষ্টা করব। এদেশের নাগরিক, খুলনার একজন নাগরিক, আমি আমার নিজের অধিকার আমি নিজে ই করব। এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 5,35,640 জন, এর মধ্যে নতুন ভোটার 45,000। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।